গাইবান্ধায় প্রধান শিক্ষকের পরপর অশ্লীল কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের পরপর অশ্লীল কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যালয়ের ছাত্ররা। রোববার সকালে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের অপসারণ সহ শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করেন ছাত্ররা। উল্লেখ্য, গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন অবস্থায় ছাত্রীদের সাথে বিতর্কিত এই প্রধান শিক্ষক অশালীন আচরণের দায়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বদলি হয়েছিল। যোগদানের শুরুতেই আবারও গত 5 অক্টোবর বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী উপস্থিত হওয়ার আগেই প্রধান শিক্ষক তার সাবেক কর্মস্থলের এক শিক্ষিকাকে নিয়ে আলো আধারী এক কক্ষে অবস্থান করা অবস্থায় সংবাদকর্মীদের হাতে ধরা পড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এর প্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্ররা ওই বিতর্কিত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেন। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।